আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লক আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি হলো সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বড় মসজিদ সেন্ট্রাল মস্কো অর্থাৎ আস্তানা সেন্ট্রাল মস্কো নিয়ে আমি এখনই ক্যামেরার বাইরে চলে যাব গিয়ে এত সুন্দর একটা মসজিদ আপনাদের সামনে এক্সপ্লোর করব যাই হোক আপনারা অনেকেই বলেন বিভিন্ন দেশে যান ওই সব দেশের ইসলামিক কৃষ্টি কালচার কেন তুলে ধরেন না তারই ধারাবাহিকতায় দেখেন কী সুন্দর একটা মসজিদ পুরা সেন্ট্রাল এশিয়ার ভিতর এটা হলো যে সবচেয়ে বড় মসজিদ এবং মজার একটা ইয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি জানতে পারছি এখানে কিন্তু পাঁচটা মিনার আছে টোটাল পাঁচটা মিনার ইসলামের পাঁচটা স্তম্ভকে প্রতি মানে প্রতিফলন করে মানে পাঁচটা আমাদের যে থাকে না হজ রোজা জাকাত এরকম আমাদের কিন্তু ইসলামের পাঁচটি স্তম্ভ আছে ওইটার উপর ভিত্তি করে এখানে পাঁচটা মিনার তৈরি করা হয়েছে তো এখন ক্যামেরার সামনে আসি আমি দেন আমি কথা বলি আপনার বাইরে থেকে কথা বলে একটু আনকমফর্ট লাগে আমি যদি লোকেশনটা আপনাদেরকে বলি কাজাগস্তান আস্তানা অথবা নুর সুলতান বলা হয় এখানকার রাজধানী এটা এখানে আসছিলাম আমি ঘুরতে বেসিক্যালি আলমাটি কিন্তু ট্যুরিস্টের জন্য বেস্ট একটা প্লেস বাট আমি সব সবসময় স্রোতের বিপরীতে গিয়ে বিভিন্ন জায়গা ভিজিট করি যার দ্বারাইবাহিকতাই এখানে আসছিলাম গতকালকের ব্লগে হয়তো আপনার দেখছেন এখানকার এক্সপো নিয়ে ভিডিও করছি বাট আজকে চলে এসেছি আপনাদেরকে এই সুন্দর মসজিদটা দেখানোর জন্য বেশিগুলি আমা সাধারণত আমার নিজের একটু বেশি শখ দেখার ব্লগটাও ছিলামাত্র মাত্র আপনাদের সাথে মিথ্যা কথা লাভ নেই সবসময় চেষ্টা করি সত্যি বলার জন্য আমার ভালো না লাগলে আমি ক্যামেরা ওপেন করি না তা� সিরিয়াসলি কি বিশাল আমি যদি আপনাদেরকে কীভাবে বোঝাবো যে এটা কত বড় মসজিদটা এই সাধারণ ক্যামেরায় আপনারা দেখতে পারবেন কি জানি না নতুন ক্যামেরা কিনে এটার সেটিং বুঝি না কোন দিকে দল কেমন আসবে দেখুন একটা কত বড় সে আমার কি বললো তার বাসায় তো বুঝলাম না সে ক্যামেরায় আসতে যাচ্ছে তাই তার শখটা পূরণ করে দিলাম মসজিদের নির্মাণ কাজ এখনো চলতেছে এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু ভিতরে ঢুকা যায় আমরা ভিতরে ঢুকে দেখবো ভিতরে দেখতে কেমন মসজিদের সামনে কি বিশাল জায়গা খালি দেখেন হঠাৎ করে আমাদের দেশের গুটিয়া মসজিদের কথা মনে পড়লো বরিশালের আমি কিন্তু এই না যে পুরা ভ্রমণ করতে বের হয়েছি আমি আমার দেশ আগে ভ্রমণ করি নাই আমি আমার দেশ বাংলাদেশ ফুল ভ্রমণ করছি চৌষট্টি জেলা দেন কিন্তু আমি আসছি বিশ্বভ্রমণে কি বিশাল মসজিদ দেখেন মসজিদের ভিতরে কি তা এখন দেখাবো ডুকে বিষয় ভিতরে ক্যামেরা এলাও না আমি ভিতরে গেলাম আলহামদুলিল্লাহ দেখতে অসাধারণ লেভেলের সুন্দর যেটা বলার বাহিরে কিন্তু ক্যামেরাটা যদি এলাও থাকতো হয়তো আমি গিয়ে আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম আসলে যে ভিতরে কেমন এটা নিয়ে অনেক দু তিনটে ইতিহাস আমি জানতে পারছি তো আমি বলতে চাচ্ছি না ইসলামিক নিদর্শন তো যদি একটু বলবাল হই পরে আরও ক্যাঁচালে পড়ব তবে গুগলে সার্চ করলে আপনারা দেখে নিতে পারেন বাট মজার বিষয় হলো যে আমি গুগলে যেরকম দেখছিলাম পিকচার এর চেয়ে অনেক হাজার গুণ সুন্দর বাস্তবে ক্যামেরাটা আমি ব্যাক করাই মানে দেখেন জাস্ট কি বিশাল মিনার মসজিদের ভিতর এমন একটা আমি ইনফরমেশন দেখছি যে মসজিদের ভিতর নাকি সবচেয়ে হাইস্ট মিনার এখানে মসজিদ না যত বড় তার চেয়ে সামনে দুই রাখছে দর্শনার্থীরা যেন এসে ঘুরতে পারে মতো ফটোশ্যুটের জন্য বেস্ট একটা জায়গা পুরো মনে হচ্ছে থ্রি সিক্সটি একটা ভিউ শহরের দেখেন আপনি এই হলো মসজিদ ঠিক আছে এই মসজিদের চারিদিকে দেখেন কোনো স্থাপনা নাই মিনিমাম হলেও দেড় দুই কিলো পর্যন্ত কোনো স্থাপনা নাই আকাশ দেখেন মনে হচ্ছে মাটিতে ছুঁয়ে গেছে মতো সমুদ্রের মতো যেমন একটা ফিল আছে আকাশ বড় মানে জনবসতি যদি না থাকে ওইসব এলাকা এরকম দেখায় কিন্তু এটা এখানকার রাজধানী তারপর এখানকার জায়গা পরিকল্পিত নগরী সব কিছু মিলে আস্তানাকে আমি মানে কি বলবো এশিয়ার ভিতর মানে টপ ফাইভ সিটির ভিতরে একটা আমি ধরবো এই মসজিদটিতে কিন্তু সবাই ঢুকতে পারতেছে বাট কিছু জিনিস আপনাকে মানতে হবে সেটা হলো যে ইসলামিক কাপড় চোপড় পড়তে হবে ওখানে শর্ট পরে ডুকতে দিবে না বাট তারপরে যদি আপনারা শর্ট পরে ওখানে যান তাহলে এর জন্য ওরা বিকল্প ব্যবস্থা করে রাখছে এখানে ওরা কাপড় দেয় যেটা পরিহিত করে আপনি জুতা খুলে ভিতরে যেতে পারবেন কিন্তু ভিতরে ভিডিও করতে পারতাম রুলস যেহেতু তাই মসজিদের ভিতর ঢুকে বেআইনি কাজ করা এটা আমার দ্বারা শুভ পাবে না না হলে আমি ভিডিও করতাম অবশ্য অনেকে দেখতে পারতেন মাসাল্লাহ কি সুন্দর এ সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বড় মসজিদ আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগলো এই ব্লগ ব্লগটাকে আর একটু বড় করবো টাইনে খেঁচে না করে লাভ নেই বোরিং হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে চার পাঁচটা একবার একটু দেখাই আমার ক্যামেরার লেন্সেই কভার না সুন্দর ব্যবস্থা দেখেন মসজিদের সামনে মসজিদকে মানে আধুনিকরণ করতে পারে ওরা কত সুন্দর করতে পারে শিকার অনেক কিছু আছে ওদের কাছ থেকে মসজিদ তো যে মানুষের জন্য একটা দর্শনীয় স্থান হতে পারে আফটার গুটিয়া মসজিদ আমি এটা দেখলাম আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বড় মসজিদ আছে বরিশালে যারা ভ্রমণ করছেন তারা হয়তো জানেন আর যারা নতুন ভিডিও দেখতেছেন দেশের বাহিরে অনেকে আছেন ইন্ডিয়ার অনেকে দেখে আমার ভিডিও নেপালের অনেকেই দেখে তাদেরকে বলে রাখি বাংলাদেশেও অনেক বড় মসজিদ আছে বরিশালের গুটিয়া মসজিদ ওখানে গেলে আপনি সাতলা সহ আর বিভিন্ন দর্শনীয় দেখতে পারবেন আমার উচিত কিছু পিকচার তোলা বন্ধুরা এই যে দেখুন আমি উপরে হাত দিয়ে রাখছি কত সুন্দর লাগতেছে বাট হাতটা সরালে কালো হয়ে যাচ্ছে এটা সূর্যের আলো পড়তেছে যার কারণে এটা হলো আমি জুম দিয়ে রাখছি টু এক্স আমি জুমটা কমাই এই যে দেখুন যাই হোক ঘুরা শেষ ছবি তোলা শেষ মাসাল্লাহ খুব ভালো লাগলো এরকম একটা স্থানে এসে তো আমিরু রোহান মতো এখান থেকে বিদায় নেব আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে বলে রাখি ইউটিউবে গিয়ে ফোর গেতে সেম ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারেন আপনাদেরকে নিমন্ত্রণ রইল ডেফিনেটলি যাবেন গিয়ে দেখবেন যে আরও জোস জোস কিছু ব্লগ বিশ্বের নানান প্রান্তের রুরাল লাইফ নিয়ে ব্লগ করা ট্রেন জার্নি নিয়ে ভিলেজ নিয়ে সব কিছুই দেখার নিমন্ত্রণ রইল। আমি রোহান আসকের মতো এই অসাধারণ জায়গা থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আরও একটা কথা আপনারা চাইলে ইনস্টাগ্রাম টিকটকে সেম নেমে ফলো করবেন এবং হ্যাঁ যারা সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন আমার মতো আপনি চাইলে কিন্তু আমার ট্রাভেল এজেন্সি বিডি ট্রাভেল মার্টের মাধ্যমে ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং সহ যে কোনো ধরনের ট্রাভেল রিলেটেড হেল্প নিতে পারেন চাইলে আমার সাথেও মিট করতে পারেন মাঝে মাঝে আমি ওখানে বসি আফটার আমার ট্যুর শেষে কিছুদিন ব্রেক থাকে ফ্যামিলি টাইমে তখন আমি এক দুই ঘন্টা সময় দিই ওখানে আমার জিম করা লাগে আমার অফিসও একসাথে তো ওখানে গিয়ে আমার দু তিন ঘন্টার একটা টাইম দেওয়া হয় চাইলে মিট করতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঠিক কেয়ার I love us.